অল বেঙ্গল মিউনিসিপাল এমপ্লয়িজ ফেডারেশন অনুমোদিত গঙ্গারামপুর পৌর এমপ্লয়িজ ইউনিয়নের নবম সম্মেলন অনুষ্ঠিত হল শনিবার। গঙ্গারামপুর চৌপতি সংলগ্ন বিজ্ঞান মঞ্চের বিদ্যালয় কক্ষে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি পার্থ সরকার, সম্পাদক মনীন্দ্রনাথ সরকার, প্রাণগোপাল সাহা, শ্যামল দাস সহ অন্যান্য সদস্যরা। এদিনের সম্মেলনে শ্রমিক কোড বাতিল করা, বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ সহ একাধিক দাবি নিয়ে বিশদে আলোচনা করা হয়। এই বিষয়ে গঙ্গারামপুর পৌর এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি পার্থ সরকার জানান। অল বেঙ্গল মিউনিসিপ্যাল এমপ্লয়িজ ফেডারেশন অনুমোদিত গঙ্গারামপুর পৌর এমপ্লয়িজ ইউনিয়ন তার ইউনিটের নবমতম সম্মেলন আমরা সংগঠিত করছি। এই সম্মেলন উপলক্ষে আমাদের মূলত তিনটি দাবি। একটা হচ্ছে অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ করতে হবে, দুই হচ্ছে আমাদের বকেয়া মহার্ঘ ভাতা দিতে হবে, তিন নম্বর দাবি হচ্ছে যে বর্তমান সময়ে কেন্দ্রের বিজেপি সরকারই বলুন, রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকারই বলুন, শ্রমিক কর্মচারীদের উপর যে অর্থনৈতিক আক্রমণ নামিয়ে নিয়ে এসছে তার বিরুদ্ধে যে লড়াই আন্দোলন শ্রমিক কর্মচারীদেরকে ঐক্যবদ্ধ করে সেই লড়াই আন্দোলন সংগঠিত করবার জন্যই আমরা এই নবম সম্মেলন করছি। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।